সাল 1983, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সফর ছিল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের। এর ঠিক এক মাস আগে সান ফ্রান্সিসকোর এক ব্যক্তি এক পুলিশ কর্মকর্তাকে ফোন করে রানীকে হত্যার পরিকল্পনার কথা জানান। ওই ব্যক্তির দাবি, রানীর রাজ্য উত্তর আয়ারল্যান্ডে পুলিশের ছোড়া রাবার বুলেটে তার মেয়ের মৃত্যু হয়। এর প্রতিশোধ নিতেই রানীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এমনকি কিভাবে হত্যা করবেন সে সম্পর্কেও বলেছিলেন পরিকল্পনাকারী। হুমকির কথা জানতে পেরে বিষয়টি এফবিআইকে অবহিত করেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি তথ্য অধিকার আইনের অধীনে মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো রানীর যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত কিছু তথ্য চেয়ে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এফবিআই এর ওয়েবসাইট ভল্টে রানীকে নিয়ে 103 পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়। এসব নথিতে এমন বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে। নথিতে বলা হয়, রানী যুক্তরাষ্ট্রে আসার পর যখন তাকে বহনকারী রাজ প্রমোত্তরী গোল্ডেন গেট ব্রিজের নিচ দিয়ে যাবে, ঠিক সে সময় প্রমোত্তরীর ওপর কিছু ছোড়ার অথবা রানী যখন ইয়োস্মিতে জাতীয় পার্কে যাবেন তখন তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তি। তবে আগেভাগে সবকিছু জেনে ফেলায় গোল্ডেন গেট ব্রিজের নিচে রানীর প্রমোত্তরী যাওয়ার সময় সেখানে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে ইয়োস্মি জাতীয় পার্কে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কাউকে গ্রেফতার করা হয়েছিল কিনা সে বিষয়ে নথিতে উল্লেখ নেই। 1983 সালে রানীর যুক্তরাষ্ট্র সফরের সময় উত্তর আয়ারল্যান্ডে নানা সমস্যা চলছিল। আইরিশ রিপাবলিকান আর্মি নামের একটি সংগঠন ওই সময় ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের হত্যার ছক কষেছিল বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। গত বছর সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।